দোসরা অক্টোবর দিনটি সারা দেশ জুড়ে গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হয়। যে বিশেষ মানুষটির উদ্দেশ্যে এই দিনটি দেশের সর্বত্র পালিত হয় এবং তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে উদযাপন করা হয়, তিনি হলেন বিশিষ্ট রাষ্ট্রনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী ও মানবতাবাদী জাতির জনক মহাত্মা গান্ধী। দোসরা অক্টোবর তার জন্মদিবস পালন করার মধ্য দিয়ে আমরা সমগ্র ভারতবাসী তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করি। এই দিনটি ভারতবর্ষব্যাপী ন্যাশনাল হলিডে হিসেবে চিহ্নিত এবং বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রভৃতি জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তার জীবন দর্শনকে আলোকিত করে তোলার উদ্দেশ্যে। 1869 সালের 2 অক্টোবর গুজরাটের পোরবন্দর এলাকার এক মধ্যবিত্ত পরিবারে গান্ধীজির জন্ম হয়। তার পিতা ছিলেন করমচাঁদ গান্ধী এবং মাতা ছিলেন পুতলিবাই। গান্ধীজি ছিলেন তার পিতামাতার কনিষ্ঠতম পুত্র। গুজরাটি প্রথা অনুযায়ী গান্ধীজির পুরো নাম রাখা হয়েছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীজির ছেলেবেলা মা বাবার সাথে পোরবন্দরেই কেটেছিল। ছেলেবেলায় গান্ধীজি ছিলেন লাজুক এবং ধীর স্থির প্রকৃতির শান্ত ছেলে। তিনি পোরবন্দরের স্থানীয় পাঠশালার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন, তারপরে রাজকোটের এক পাঠশালায় এবং পরে হাইস্কুলে ভর্তি হলেন। ছাত্র হিসেবে ছিলেন মনোযোগী এবং মেধাবী। মাত্র 13 বছর বয়সে গান্ধীজির বিবাহ হয়ে যায় কস্তুরীবাইয়ের সঙ্গে। 1887 সালে গান্ধীজি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হন। 1888 সালে তিনি ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড যান। সাহেবদের সাথে মিশে তিনি ফরাসি ভাষা ও তাদের আদব কায়দা ইত্যাদি শেখেন। তবে মায়ের আদেশে তিনি মদ, মাংস ও উশৃঙ্খল জীবনযাপন করেননি কোনো দিনই। ইংল্যান্ডে থাকাকালীন তিনি লন্ডনের থিওসফিস্টদের সাথে পরিচিত হন। সেই সূত্রেই গীতার প্রতি আকৃষ্ট হন এবং পরবর্তীকালে গীতাই তার জীবনপথের অন্যতম দিশারি হয়ে ওঠে। 1891 সালে গান্ধীজি ব্যারিস্টারি পাস করে বিলেত থেকে ভারতে ফিরে আসেন। তার কয়েক মাস বাদেই তিনি মুম্বাই যান, কিন্তু তার নিরীহ ও শান্ত কলাস্বর থাকার জন্য প্রতিষ্ঠিত ব্যারিস্টার হতে পারেননি। দক্ষিণ আফ্রিকার আবদুল্লাহ কোম্পানি থেকে ডাক পান তিনি 1893 সালের এপ্রিল মাসে মামলা পরিচালনা করার জন্য। তারপর তিনি সেই প্রস্তাবে রাজি হয়ে দক্ষিণ আফ্রিকার পথে রওনা দিলেন। দক্ষিণ আফ্রিকা আসার কয়েকদিনের মধ্যেই তিনি বুঝতে পারলেন সমাজের সর্বস্তরে ভারতীয়দের কী নির্মম নির্যাতন ও অপমান ভোগ করতে হয় প্রতিনিয়ত। আসলে ভারতীয়দের প্রতি শ্বেতাঙ্গদের ছিল ঘৃণা ও অবজ্ঞা। একদিন গান্ধীজি মামলার ব্যাপারে প্রিটোরিয়া যাচ্ছিলেন ট্রেনের প্রথম শ্রেণীর কামরায় বসে। মাঝপথে ট্রেনের এক কর্মচারী তাকে প্রথম শ্রেণীর কামরা থেকে নেমে অন্য কামরায় যাবার জন্য হুকুম দেন। গান্ধীজি সেই হুকুম মানতে রাজি না হওয়ায় তার সব কিছু ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো। তাতে গান্ধীজি যথেষ্ট অপমানিত হন। এই ঘটনা থেকে গান্ধীজি গভীরভাবে অনুভব করতে পারলেন দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষ কতখানি প্রবল। তিনি এই ঘটনায় এতটাই বিচলিত হন যে মনে মনে স্থির করেন ব্যারিস্টারি নয়, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সংগ্রামী হবে তার জীবনের প্রধান কর্তব্য। দক্ষিণ আফ্রিকায় যে সমস্ত ভারতীয়রা থাকত তারা পশুর মতো নীরবে ইংরেজদের সমস্ত অত্যাচার সহ্য করেছিল। গান্ধীজির নেতৃত্বেই তারা সকলে একত্রিত হয়ে নিজেদের অধিকার রক্ষার্থে আন্দোলনে মুখর হয়ে ওঠে। তার চেষ্টাতেই 1894 সালে জন্ম হল নাটাল ভারতীয় কংগ্রেসের। গান্ধীজি এই কংগ্রেসের প্রথম সম্পাদক নির্বাচিত হলেন। এই নাটাল কংগ্রেসই হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকার ভারতীয়দের সংগ্রামের হাতিয়ার। দক্ষিণ আফ্রিকায় গিয়ে গান্ধীজি ব্যারিস্টারি ছাড়াও নানান সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত হয়ে পড়েন। তিনি স্থানীয় একটি হাসপাতালে গিয়ে অসুস্থ রোগীদের সেবা করতেন।
তার এই সেবার অভিজ্ঞতা ব্যক্ত হয় বুয়োর যুদ্ধের সময়। তিনি নিজের আয়ের একটা অংশ গরিব দুঃখীদের সেবায় ব্যয় করতেন। প্রকৃতপক্ষে জীবনের এই পর্যায় থেকে গান্ধীজির জীবনে যে ব্রহ্মচর্যের সূচনা হয়, আমৃত্যু তিনি সেই ব্রহ্মচর্য পালন করেছিলেন। 1906 সালে ট্রান্সভাল প্রদেশে এক অর্ডিন্যান্স জারি করা হয় এবং বলা হয় 8 বছরের উপরে সব ভারতীয় নারী পুরুষকে নাম রেজিস্ট্রি করার আদেশ দেওয়া, এছাড়াও সকলকে 10 আঙুলের ছাপ দিতে হবে বলে নতুন আইনে ঘোষণা করা হয়। এই অর্ডিন্যান্সের বিরুদ্ধে গান্ধীজি তীব্র ভাষায় প্রতিবাদ করেন। এর বিরুদ্ধে প্রতিকার করার জন্য ভারতীয়দের ঐক্যবদ্ধভাবে প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। এই আন্দোলনে গান্ধীজির নীতি ছিল সত্য ও অহিংসার পথ অবলম্বন করে এই আন্দোলন করা হবে। ক্রমেই আন্দোলন চারিদিকে ছড়িয়ে পড়ল। গান্ধীজি সহ আরও বহু ভারতীয় বন্দী হলেন। বিচারে তার 2 মাস কারাদণ্ড হলো। এই প্রথম কারাবরণ করেছিলেন গান্ধীজি। গান্ধীজির মহানুভবতা দেখে রেফারেন্ট ডোক নামে এক খ্রিস্টান ধর্মযাজক অভিভূত হয়ে যান। তিনি পরবর্তীকালে প্রথম গান্ধীজির জীবনী রচনা করেন। 1915 খ্রিস্টাব্দে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। ভারতে আসার পর তৎকালীন সম্মানিত কংগ্রেস নেতা গোপালকৃষ্ণ গোখলের মাধ্যমে গান্ধীজি ভারতীয় রাজনীতি ও ভারতীয় জনগণের সাথে পরিচিত হন। সেই বছরই আহমেদাবাদের কাছে কোচরার গ্রামে সত্যাগ্রহ আশ্রম প্রতিষ্ঠিত করলেন। এই আশ্রমের মূলনীতি ছিল সত্য, অহিংসা, ঈশ্বরে বিশ্বাস করা এবং অস্পৃশ্যতা বর্জন করা। পরবর্তীকালেই আশ্রম সবরমতী নদীর তীরে স্থানান্তরিত হয়, উত্তরকালে যা সবরমতী আশ্রম নামেই বিখ্যাত হয়েছিল। গান্ধীজি, মদনমোহন মালব্য ও অন্যান্য নেতাদের প্রচেষ্টায় 1917 সালের 31 জুলাই ভারত থেকে দক্ষিণ আফ্রিকায় শ্রমিক পাঠানো নিষিদ্ধ ঘোষণা করে। গান্ধীজির প্রথম সাফল্য আসে 1918 সালের চম্পারণ ও খেদা সত্যাগ্রহের মাধ্যমে। এই বিক্ষোভ চলাকালীন জনগণ গান্ধীজিকে বাপু উপাধি দান করেন। এই আন্দোলনের সুফলের ফলে গান্ধীজির সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে। 1919 সালের ফেব্রুয়ারি মাসের তৎকালীন বড়লাট রাওলাট নামে এক দমনমূলক আইন পাশ করেন। এই আইনে বলা হয়, কেউ সামান্যতম সরকার বিরোধী কাজকর্ম করলে তাকে বিনা বিচারে বন্দী করা হবে। এই ঘৃণ্য আইনের বিরুদ্ধে গান্ধীজি দেশব্যাপী হরতালের ডাক দেন। বিভিন্ন স্থানে গণ্ডগোল শুরু হওয়ায় গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়। গান্ধীজিকে গ্রেপ্তার করার সংবাদ ছড়িয়ে পড়তেই চারদিকে হিংসাত্মক আন্দোলন ছড়িয়ে পড়ল। অবশেষে গান্ধীজিকে মুক্ত করবার পর জনতা শান্ত হলো এবং সামরিক আইন উঠিয়ে দেওয়া হলো। এদিকে পাঞ্জাবে আন্দোলন ক্রমশ বেড়েই চলছিল, চারদিকে লুটতরা শুরু হলো। এই উত্তাল পরিস্থিতিতে বাধ্য হয়ে ইংরেজ সরকার জেনারেল ডায়ারের উপর অমৃতসরের কর্তৃত্ব ছেড়ে দিল। সমস্ত রকমের সভা সমিতির উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। 1919 সালের 13 এপ্রিল রামনবমীর মেলা উপলক্ষে জালিয়ানওয়ালাবাগের নামে এক জায়গায় 1000 মানুষ সমবেত হলো। জায়গাটা চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, বাইরে বেরোবার একটি মাত্র পথ। ডায়ারের নির্দেশে সেই নিরীহ জনগণের উপর নির্মমভাবে গুলি চালানো হলো, 1000 মানুষ হতাহত হলো। এই অভিশপ্ত ও নির্মম ঘটনার সমস্ত দেশ বিক্ষোভে ফেটে পড়ল। বহু জায়গায় হিংসাত্মক আন্দোলন শুরু হলো। এর ফলে গান্ধীজির সত্যাগ্রহ সম্পূর্ণ ব্যর্থ হলো। গান্ধীজি চেয়েছিলেন সত্য ও অহিংসার পথে মানুষকে আধ্যাত্মিকভাবে অনুপ্রাণিত করে তুলতে। 1920 সালের নাগপুর কংগ্রেসের অধিবেশনে গান্ধীজির অসহযোগ আন্দোলনের প্রস্তাব সমর্থিত হলো। গান্ধীজি ইংরেজ সরকারের সাথে সহযোগিতা করতে নিষেধ করলেন। তিনি বলেছিলেন, সব সরকারি স্কুল কলেজ আইন আদালতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে।
ব্যবস্থাপক সভা বর্জন করতে হবে। বিদেশি দ্রব্য সামগ্রী বর্জন করতে হবে। স্বাবলম্বী হওয়ার জন্য চরকাও তার প্রচলন করতে হবে। গান্ধীজির এই ডাকে দেশজুড়ে অভূতপূর্ব সাড়া মিলেছিল। দেশের বিভিন্ন স্থানে বিদেশি বস্ত্র পরানো শুরু হলো। লোক চরকায় বোনা কাপড় পরতে শুরু করলো। দরিদ্র নিপীড়িত মানুষদের প্রতি গান্ধীজির নিঃস্বার্থ ভালোবাসার জন্যই অসমুদ্র হিমাচল ভারতবর্ষের মানুষ তাকে পরম শ্রদ্ধার আসনে বসিয়েছিল। 1921 সালের শেষ দিকে গান্ধীজির প্রেরণায় কংগ্রেস আইন অমান্য প্রস্তাব গ্রহণ করে। তিনি চেয়েছিলেন দেশের মানুষ অহিংসভাবে আন্দোলন করবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আন্দোলন হয়ে উঠেছিল হিংসাত্মক। 1922 সালের 8ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের চৌরি চৌরা নামক জায়গায় উত্তেজিত জনতা বেশ কিছু পুলিশকে হত্যা করল। এর প্রতিবাদে গান্ধীজি আন্দোলন বন্ধ করে দিলেন। কংগ্রেসের মধ্যে ক্রমশই একটা বিরোধ বাড়ছিল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু স্বরাজ্য দল গঠন করলেন। গান্ধীজি এতেও ব্যথিত ও মর্মাহত হন। তিনি মূলত সমাজসেবার কাজেই নিজেকে যুক্ত করেন। 1921 সালের ডিসেম্বর মাসে গান্ধীজি ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাহী দায়িত্বপ্রাপ্ত হন। 1925, 1926 ও 1927 সালে গান্ধীজি কংগ্রেসের অধিবেশনে উপস্থিত থাকলেও তাতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি। সুভাষচন্দ্র নেহরু পূর্ণ স্বাধীনতার দাবি তুলে একটি প্রস্তাব আনতে চান, কিন্তু ব্রিটিশ সরকার যখন কোনোভাবেই কোনো দাবি মানতে রাজি হলেন না, তখন লাহোর কংগ্রেসে জওহরলাল নেহরুর নেতৃত্বে পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা করা হলো। এর সাথে স্থির হলো দেশজুড়ে আইন অমান্য আন্দোলন করা হবে। তখন নিয়ম ছিল কোনো ভারতবাসী লবণ তৈরি করতে পারবে না, এমনকি সমুদ্রের ধারের বাসিন্দারাও লবণ তৈরি করতে পারবে না। সকলকেই ব্রিটিশ সরকারের থেকে লবণ কিনতে হবে। এর প্রতিবাদে 1930 সালের 12ই মার্চ গান্ধীজি সবরমতী আশ্রম থেকে 78 জন সত্যাগ্রহীর সাথে 200 মাইল পথ পায়ে হেঁটে এলেন ডান্ডি নামে সমুদ্র তীরবর্তী এক স্থানে। এখানেই তিনি প্রথম বেআইনিভাবে লবণ তৈরি করে সত্যাগ্রহ আন্দোলন আরম্ভ করলেন। অল্প দিনের মধ্যেই সমগ্র ভারত জুড়ে শুরু হলো লবণ আইন অমান্য আন্দোলন। সেই সময়ে প্রায় 1,00,000 সত্যাগ্রহী কারারুদ্ধ হয়েছিলেন এবং আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করে। সরকার চাপে পড়ে গিয়ে গান্ধীজির সাথে আলোচনায় বসতে বাধ্য হন এবং আলোচনায় গান্ধী আরোইন প্যাক্ট স্বাক্ষরিত হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আন্দোলন প্রত্যাহার করার পরিবর্তে সকল রাজবন্দীদের ব্রিটিশ সরকার মুক্তি দেবে। 1940 সালের গান্ধীজি শান্তিনিকেতনে এলেন। তার সাথে কবিগুরু সম্পর্ক ছিল মধুর ও আন্তরিক। শান্তিনিকেতনের বিভিন্ন কাজে গান্ধীজি নানাভাবে রবীন্দ্রনাথকে সাহায্য করেছেন। গান্ধীজির জীবনের মূলনীতি ছিল সত্য, অহিংসা, ব্রহ্মচর্য, বিশ্বাস ও সারলত্ব এবং নিরামিষ ভোজন, যার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মহাত্মা উপাধি দান করেন। 1942 সালের 9ই আগস্ট বোম্বাইতে নিখিল ভারত রাষ্ট্রীয় সমিতির সভায় ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয় গান্ধীজির নেতৃত্বে। এইভাবেই গান্ধীজির নানা অহিংস আন্দোলন এবং চরমপন্থী নেতৃত্বের সহিংস আন্দোলনের ফলে ইংরেজ সরকার চাপে পড়ে 1947 সালের 15ই আগস্ট ভারতকে স্বাধীনতা প্রদান করে, অর্থাৎ ভারত তার স্বরাজ অর্জন করে। ভারত স্বাধীনতা অর্জনের পর পাকিস্তানকে স্বাধীনতা পাইয়ে দেবার অজুহাতে 1948 সালের 30শে জানুয়ারি নাথুরাম গডসে তাকে গুলি করে হত্যা করেন। তিনি গান্ধীজির কাছে এসেই সামনে ঝুঁকে পড়ে পরপর 3 বার পিস্তলের গুলি চালান। 2টি গুলি পেটে, 1টি গুলি গান্ধীজির বুকে বিঁধল। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লেন গান্ধীজি। তার মুখ থেকে শুধু 2টি শব্দ বার হলো, হে রাম। তারপরেই সব নিস্তব্ধ হয়ে গেল। গান্ধীজির মৃত্যুতে সমস্ত দেশজুড়ে নেমে এলো শোকের ছায়া।
নেহরু বললেন, আমাদের জীবনের আলো নিভে গেল। যমুনা নদীর তীরে চিতার আগুনে তার পার্থিব দেহ ভস্মীভূত হয়ে গেল। দেশ বিদেশ থেকে মানুষের শ্রদ্ধাঞ্জলি পাঠালেন। সর্বস্তরের মানুষের কাছে গান্ধীজি ছিলেন বিপন্ন মানব সভ্যতার সামনে একমাত্র আশার আলো। 2007 সালের 15 জুন জাতিসংঘের সাধারণ অধিবেশনে গান্ধীর জন্মদিনকে বিশ্ব অহিংসা দিবস হিসাবে পালন করার কথা বলা হয়েছে।